নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, কুমড়োর একটা দারুণ রেসিপি। কুমড়োটাকে খুব বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এবার এটা ভালো করে ধুয়ে রেখেছি। আর আলুও বড় বড় টুকরো করে কেটেছি একটু, আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো আদা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেবো, আর সামান্য পরিমাণের মধ্যে একটু জল দিয়ে নিলাম। এবার কড়াইতে বড়িগুলো ভেজে নিচ্ছি, এই রান্নাটায় বড়ি দিতে হবে। বড়িগুলো বেশ লালচে করে ভেজে নিয়ে তুলে নিলাম। বড়ি ভাজা হয়ে গেলে এবার কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি। একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু জিরে আর হাফ চামচের থেকেও একটু কম হিং দিয়ে দিলাম। হিংটা দিলে একটা দারুণ খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, হিংটা যেন অবশ্যই দেওয়া হয়। আর যারা হিং খায় না তারা এটা স্কিপও করতে পারে। এবার আলুর টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একসাথে ভাজতে হবে। কুমড়ো আর আলুটা একটু নাড়াচাড়া করে একটু হালকা লালচে কালার চলে এলে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলু আর কুমড়োর সাথে কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো দিয়ে দিলাম। এটা না দিলেও চলবে, এটা দিলে কালারটা খুব সুন্দর হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, চিনিটা প্রয়োজন অনুসারে। এখন আমি এক চামচ দিলাম, পরে প্রয়োজন হলে আরও দিতে পারি। এবার এর মধ্যে এক চামচ মতো জিরের গুঁড়ো আর এক চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, বেশ ভালো করে মেশাবো। আর যাতে মশলাটা পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়ে একটু কষাতে হবে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি পুরোই। এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। বেশ দু তিন মিনিট হওয়ার পর ঢাকা খুলে দেখতে হবে বেশ ভালো করে সেদ্ধ হয়েছে কি না। আর মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়াও দিতে হবে যদি সেদ্ধ না হয়। আলুটা সেদ্ধ হয়েছে কিন্তু এখনও আরেকটু হবে, তাই এবার এর মধ্যে আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আরও একটুখানি হতে দেবো, যাতে আলু কুমড়োটা আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকা খুলে দেখব সেদ্ধ হয়েছে কি না। এখন বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট। আর নামানোর আগে এক চামচ মতো এর মধ্যে ঘি দিয়ে দিলাম, দারুণ ফ্লেভারটা হয়ে যায় ঘিটা দিলে। আর এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে, এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন।